এখনকার জেনারেশনের কার অভিনয় বেশি ভালো লাগে, তাসনিয়া ফারিন, তানজিম তিশা নাকি হিমি? সাকিব খানের কম্পিটিটর নাকি এখনো তৈরি হয় নাই, কেন সেটা আপু? বিয়ে করে জীবনে কি কি শিখলেন আপনি? রোলার কোস্টারে উঠতে শিখেছি, উঠবে নামবে আবার চিকচিক চিকচিক চলবে, আবার উঠবে নামবে আবার চিকচিক চিকচিক সুন্দর চলবে, এরকম। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে অপূর্ব সঙ্গে টিকটক সিজন 12 ফ্রমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি রিচি সোলাইমান। আপু কেমন আছেন? ভালো আছি। কোথায় লুকিয়ে ছিলেন এতদিন? সাত সমুদ্র 13 নদীর ওই পারে নিউ ইয়র্ক। কি চিনতে ভুল করেন সব সময় আপনি? মানুষ কখন মনে হয় অভিনয় শিল্পী হওয়া ভুল সিদ্ধান্ত ছিল? একদমই না। কোথায় টাকা রাখতে ভয় লাগে? ব্যাংকে। কেন সেটা? বাসা থাকলে মনে আমার কাছেই আছে। জীবনে প্রথমবার কোন হিরোকে সামনাসামনি দেখে হতবাক হয়ে তাকিয়েছিলেন? এখন পর্যন্ত তার দেখা আমি পাইনি। কে সে? ঋত্বিক রোশন। ওকে, ভাইয়া জানে? অফ কোর্স, সব জানে। কে সে যাকে যতবার দেখেন ততবার আপনি মুগ্ধ হন? আমাদের মৌ আপু, সাদিয়া ইসলাম মৌ। ওকে, সত্যি করে বলতে হবে আপনার কালেকশনে শাড়ির সংখ্যা কত? অনেক ভাইয়া, এটা নিয়ে আমি খুবই বিরক্ত, বলা যাবে না, মানে গুণে বলা যাবে না আর কি। আনুমানিক বলতেই হবে। আনুমানিক কত সেটা যদি আপনার? আনুমানিক তো 500-600 হবেই। ফুচকা এক বসায় হাইয়েস্ট আপনি কয় প্লেট খেতে পারবেন? 2 প্লেট। এখনকার জেনারেশনের কার অভিনয় বেশি ভালো লাগে, তাসনিয়া ফারিন, তানজিম তিশা নাকি হিমি? তাসনিয়া ফারিন। পরীক্ষার আগের রাতে কোন ভয়টা আপনি বেশি পেতেন? যদি প্রশ্ন কমন না পড়ে, কমন প্রশ্ন, কমন অ্যান্সার। সাকিব খানের কম্পিটিটর নাকি এখনো তৈরি হয় নাই, কেন সেটা আপু? সে নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছে আর কি ধীরে ধীরে, সেই কারণে। হাঁস নাকি বাস, জীবনে কোনটা প্রায় হুটহাট সামনে চলে আসে? বাস বাস। কাঁচা মরিচ নাকি পেঁয়াজ, গরম ভাতের সাথে কোনটা লাগবেই লাগবে? পেঁয়াজ। শিল্পীদের নাকি ব্যাংক টাকা দিতে ভয় পায় আসলে? হ্যাঁ। রেগুলার কোন ভুলটা আপনি বেশি করেন? মানুষ চিনতে। কিসের ক্রাইসিস বেশি আপনার জীবনে এখন? আলহামদুলিল্লাহ কোনো ক্রাইসিস নাই, সব আছে। বিয়ে বাড়িতে কোনটা বেশি এনজয় করেন, রিলেটিভদের সাথে সেলফি নাকি কাচ্ছি? দুটোই, আমি দুটোর জন্যই যাই। বিয়ে করে জীবনে কি কি শিখলেন আপনি? রোলার কোস্টারে উঠতে শিখেছি, উঠবে নামবে আবার চিকচিক চিকচিক চলবে, আবার উঠবে নামবে আবার চিকচিক চিকচিক সুন্দর চলবে, এরকম। সুখে থাকার তিনটা মূল মন্ত্র বলেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইগনোর, মানে ইগনোর করতে জানতে জানলে সুখে থাকা যায়। দুই হচ্ছে, কেউ যদি এসে আমাকে বলে যে ভাই 2+2 তুমি 4 বলছো কেন, 5, আমি বলি হ্যাঁ হ্যাঁ ভাই 5, তুমি ঠিক আমি ভুল। আর তিন হচ্ছে, মানে কোনো সিচুয়েশান অ্যারাইজ হওয়ার আগে ওখান থেকে সরে যাওয়া, মানে একদম ওখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া, মানে তার ফিজিক্যাল এক্সিস্টেন্সটা ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। আমি মনে করি এই তিনটা মেনটেন করতে পারলে সুখ হয়। বোনাস কোশ্চেন, আপনাকে কি এখন থেকে রেগুলার পাবো? ইনশাল্লাহ, যদি তোমরা চাও। থ্যাংকস ফর ওয়াচিং জাগো এফএম, জাগো এফএম এর সঙ্গেই আপনারা থাকুন, আমরাও জাগো এফএম এর সঙ্গে আছি, অল দ্য বেস্ট। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।